হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে কপিরাইট স্কুলের কপিরাইটের বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। যারা কপিরাইট স্ট্রাইক খেয়েছেন তারা নিশ্চয় বুঝেন যে কপিরাইটের প্রশ্নের অ্যান্সার করতে হয়, কপিরাইট ডিসক্লেমার দিতে হয়। তো আসুন, আজকের কন্টেন্টের মাধ্যমে কিভাবে কপিরাইটের অ্যান্সার দিবেন, কপিরাইট স্কুলের কিছু অ্যান্সার আছে সেগুলো কোথায় খুঁজে পাবেন, কিভাবে প্রশ্নগুলার অ্যান্সার করবেন ইজিলি, সে বিষয়গুলো আমরা দেখব। তো প্রথম কথা হচ্ছে, দেখুন আমি রিসেন্ট আমারই করা একটা ভিডিও, 100% আমার করা ভিডিও, বাট আমি কপিরাইট খেয়েছি। জানি না কি জন্য কপিরাইট স্পেসিফাই ইউটিউব স্পেসিফাই করে নাই, যাই হোক, এটার কারণে আসলে একটা বিষয় ঘাটাঘাটি হইলো, শিখা হইলো যে কপিরাইট স্কুলের বিভিন্ন প্রশ্ন। তো আসুন প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট স্কুল, তো এখানে একটা ভিডিও দিয়েছে, এই ভিডিওটা আপনাকে আগে শুনতে হবে, দেখতে হবে। দেখে এখানে 4টা বা 5টা প্রশ্ন দিয়ে থাকে, সেগুলোর অ্যান্সার আপনাকে করতে হবে। তো অ্যাকচুয়ালি যারা কপিরাইট স্ট্রাইক খান নাই তারা তো এই প্রশ্নগুলার উত্তর খোঁজার সিস্টেম জানেন না বা বোঝেন না। তো প্রথমত যে পদ্ধতি সেটা হচ্ছে, ধরেন এটা যেহেতু ইংলিশে আছে, আপনি প্রশ্নটা কপি করবেন। কপি করে নিয়ে আপনি কি করবেন, আপনি গুগলে সার্চ দিয়ে গুগল ট্রান্সলেটরটা অন করে নেবেন, সেখানে আপনি পেস্ট করবেন। ওকে, পেস্ট করলে আপনি অটোমেটিক বাংলাটা চলে আসতেছে, অর্থাৎ আপনি বাংলা ভাষা বুঝে তারপরে আপনি অ্যান্সার করতে পারতেছেন, এটা একটা প্রক্রিয়া। ওকে, আর আরেকটা প্রক্রিয়া হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন। তো গুগলে সার্চ করবেন, গুগলে কি বলে সার্চ করবেন, এখানে টাইটেলে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগলে সার্চ করবেন কপিরাইট স্কুল কোশ্চেন। ওকে, আবার 2000, যেহেতু এটা 20 সাল, আপনি 20 সাল লিখে দিবেন, কপিরাইট স্কুল কোশ্চেন 2020। ওকে, লিখে দিলে দেখুন এখানে আমি এভাবেই সার্চ করেছি, এখানে 300টা প্রশ্ন এসেছে 2019-20-এর। তো এখান থেকে আপনি ট্রাই করে নিবেন, আপনার প্রশ্নের অ্যান্সার গুলা মিলিয়ে নিবেন। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই যে আমার যে প্রশ্নটা করেছে, যে প্রশ্নগুলো আমি মিলালাম কিভাবে। ওকে, এখানে দেখুন প্রথম প্রশ্ন বলছে, ইট ইজ ইম্পসিবল ফর আ রিমিক্স অর ম্যাশ আপ টু ইনফ্রেঞ্জার কপিরাইট, ইনফ্রেঞ্জ কপিরাইট, এটা ট্রু না ফলস। তো আমি ফলসে মার্ক করে রাখছি। তো এটা কিভাবে করেছি, তো দেখুন এখানে এই প্রশ্নটা আমি এখানে খুঁজব, এই যে দেখতে পাচ্ছেন 13 নম্বর প্রশ্ন, ইট ইজ ইম্পসিবল ফর রিমিক্স অর মেশ আপ ফর ইনফ্রেন্স কপিরাইট, তার মানে এখানে অ্যান্সার দিয়েছে ফলস। তো সেক্ষেত্রে আমি এখানে নির্ধারণ করেছি, আমি এখানে ফলস দিয়ে রেখেছি। ওকে, এরপরের প্রশ্ন এখানে দেখুন, ইন অর্ডার টু ডিটারমাইন ওয়েদার স্পেসিফিক কপিরাইট কন্টেন্ট অথরাইজড টু বি ইউজ অন ইউটিউব, ইউ শুড আপলোড ইট টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ওয়েট ফর আ কন্টেন্ট আইডি সিস্টেম টু ব্লক এনি আনঅথরাইজ কন্টেন্ট। তো প্রশ্নটা শুরু হয়েছে ইন অর্ডার টু ডিটারমাইন, আমরা একটু মিলে দেখি যে প্রশ্নটা আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে 27 নম্বর প্রশ্নটা, ইন অর্ডার টু ডিটারমাইন ওয়েদার দ্য স্পেসিফিক কপিরাইট কন্টেন্ট ইজ আনঅথরাইজ, যাই হোক প্রশ্ন আমি পড়ছি না, এখানে উত্তর দেয়া আছে ফলস। ওকে, এই জন্য আমি এখানে ইজিলি ফলস দিয়ে রাখছি। পরের প্রশ্ন, গিভিং ক্রেডিট টু দ্য ক্রিয়েটর টু ইউর ভিডিও ডেসক্রিপশন ইজ এনাফ টু প্রিভেন্ট কপিরাইট ইনফ্রেন্সমেন্ট ফর অকারিং, ওকে এটা ট্রু না ফলস। তো এটা শুরু হয়েছে গিভিং ক্রেডিট টু দ্য ক্রিয়েটর, ক্রিয়েটর, আমরা একটু দেখার চেষ্টা করি এটা আছে কিনা। এই যে 33 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন যে গিভিং ক্রেডিট টু দ্য ক্রিয়েটর ইন ইউর ভিডিও ডেসক্রিপশন, যাই হোক এই হচ্ছে প্রশ্ন, তো এখানে উত্তর দেওয়া আছে ফলস। ওকে, দেন লাস্ট প্রশ্ন, এরপরে যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছেন যে ইফ ইউ মিস ইউজ ইউটিউব কাউন্টার নোটিফিকেশন প্রসেস তাহলে কি হবে। ওকে, তো আমরা দেখি, ইফ ইউ মিস ইউজ ইউটিউব কাউন্টার, এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন যে ইফ ইউ মিস ইউজ ইউটিউব কাউন্টার নোটিফিকেশন পসিবল, তো এখানে দিয়ে দিছে ইউটিউব
অ্যাকাউন্ট উইল বি টার্মিনেটেড। ওকে, তো এখানে আমরা পেয়ে গেলাম আমাদের প্রত্যাশিত প্রশ্ন। এরপর আমরা যেটা করব সেটা আমরা কন্টিনিউতে ক্লিক করব, দেখি কি হয়। দেখুন আমি যেগুলো অ্যান্সার দিয়েছি সবগুলা কিন্তু কারেক্ট এসেছে, যে প্রথমটা ফলস কারেক্ট, দ্বিতীয়টা কারেক্ট, এর পরেরটা কারেক্ট, তারপরেরটা কারেক্ট। দুঃখের বিষয় হচ্ছে প্রশ্ন যদি চারটার মধ্যে চারটাই কারেক্ট না হয় তাহলে আপনার অ্যান্সারটা নিবে না। তো সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন ইনকারেক্ট হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট উইল বি টার্মিনেটেড। সো এখানে আমাকে কি করতে হবে, তবে তারপরেও এখানে লাস্টে দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড কফি রেট স্কুল, ইউ মে রেফার ব্যাক টু দিস অ্যাট এনি টাইম ইন ইউর অ্যাকাউন্ট। ওকে, কন্টিনিউ। যাই হোক বন্ধুরা, সাকসেসফুলি আমি কফি রেড স্কুলের প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েছি, যদিও 2 নম্বরই করে দিয়েছি। যাই হোক, আশা করি আপনাদের কনেটা উপকারে আসবে, আপনারাও কপি রেড স্ট্রাইক খাইলে কিভাবে এটা থেকে উদ্ধার পাবেন সে প্রক্রিয়াটা, সে প্রসেসটা দেখালাম। ঠিক আছে, ভালো থাকবেন, অন্য কোনো সময় অন্য কোনো চ্যানেলে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।